ও নবী পাকের উম্মত উম্মতিরাগা, ও নবী দেওয়ানরা, ও নবী প্রেমিকেরাগা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন কাবা শরীফের পাশে বসে আমার নবী কোরআন তেলাওয়াত করছিল, ওয়ামা ফাইজালেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ শান আমার দয়ার নবীর মান, আমার দয়ার নবীর মর্যাদা কে গে আল্লাহ পাক এত আলা করেছিল। ও যুবকেরা, নবী মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লামের জামানাতে কিছু আলেম ছিল, তাদের কাজ ছিল ওই তাওরাত কিতাবটা সুন্দর করে পড়া। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমার দয়ার নবীর মান মর্যাদা ইজ্জতের কথা আল্লাহ পাক তাওরাত কিতাবের মধ্যে লিখে দিয়েছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী যখন কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করছে, কিছু তাওরাত কিতাবের আলেমেরা একতা দলবদ্ধ হয়ে একত্রিত হয়ে হালকাভাবে তারা মক্কার জমিনে এসে আমার দয়ার নবীকে খোঁজাখুঁজি করতে লাগলেন, না 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 আমরা তাওরাত কিতাবে পড়েছি গে এই আখিরি জামানায় একজন পয়গম্বর আসবে তার চোখটা কেমন হবে আল্লাহ তাওরাতে বলে দিয়েছেন, তার মুখটা কেমন হবে আল্লাহ তাওরাতে বলে দিয়েছেন, তার ফেসটা কেমন হবে আল্লাহ তাওরাতে বলে দিয়েছেন, তার পা মোবারকটা কেমন হবে আল্লাহ তাওরাত কিতাবে বলে দিয়েছেন, না 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 নবী মূসা বলে গেছেন আখিরি জামানা নবী জামানা যদি তোমরা পেয়ে যাও ওই রাসূলুল্লাহকে তালাশ করে সালাম দিয়ে ওই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এজরে বলবেন না, তওরাতের কিছু আলেম দলবদ্ধ হয়ে কাবা শরীফ অর্থাৎ মক্কার জমিনে এসে রাসূলুল্লাহকে খুঁজছে। ভাই এই গ্রামে এখন ধরেন আমি যদি প্রথম আসি তাহলে আমি রাস্তা যদি না চিনি আমি খুঁজবো তো যে গ্রামটা কোথায়, গ্রামটা তা বিশ্ব নবী রাসূলুল্লাহর শান মান ইজ্জত আল্লাহ তওরাতে এমন ভাবে প্রচার করে দিয়েছে এখন তওরাত কিতাবের যারা পণ্ডিত যারা আলেম তারা বিশ্ব নবীর জামানা পেয়েছে আল্লাহ রাসূলকে পেয়ে গেছে, পাওয়ার পরে তারা এসে রাসূলুল্লাহকে খুঁজতে লেগেছে আমার দয়ার নবীকে খুঁজছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও ভাই চিন্তা করেন কাল কিয়ামতের মাঠে তোমার কথা কেউ তোমার কথা চিন্তা করবে না, তোমার স্ত্রী তুমি যার জন্য সারা দিন ইনকাম করার জন্য তুমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, তোমার ছেলে যার জন্য সারা দিন তোমরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও, তোমার মেয়ে তুমি সারা দিন তোমার মেয়ের মুখে মুখে হাসি ফোটানোর জন্য সারা দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। ও যুবক ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কাল কিয়ামতের মাঠে তোমার ছেলে তোমাকে চিনতে পারবে না, তোমার মা তোমাকে চিনতে পারবে না, তোমার সন্তান তোমাকে চিনতে পারবে না, ও যুবক কেউ তোমার দিকে ফিরে তাকাবে না, কিন্তু হায়াতুন নবী নূর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কোণায় তিনি সেজদায় পড়ে যাবে। এ আমার ভাইয়েরা নবী মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলবে ইয়া নফসি, নবী হুদ আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলবে ইয়া নফসি, নবী জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসাল্লাম বলবে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। এ যুবক আজকে বিশ্ব নবীর শানে যারা বিয়াদবি করছে বস্তাকি করছে তাদেরকে বলতে চায় এই কিয়ামতের মাঠে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে উম্মতি উম্মতি আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, জোরে বলে এ জোরে বলবেন একটা বারও ভেবে দেখেছে সেই রাসূল আমাদের জন্য কত কষ্ট করেছে আর আজকে মুখ এসছে ব্যাংক ব্যালেন্স হয়ে গেছে প্রচুর কোটি কোটি টাকা পয়সা রয়েছে তো লোক যদি দাওয়াত নাও দেয় কোনো পরোয়া নাই, বুঝলেন না মন ভেজানো কথা মানুষকে এসে বলে দিচ্ছে, ঠিক বলছি না ভুল এই কারোর খারাপ লাগছে, তোমার নবী তোমার জন্য উম্মত উম্মত করে কাঁদবে কাল কিয়ামতের মাঠে, অত সহজ নয় তুমি যে কাজ করবে, নবী মুসার চামড়া চোখে আল্লাহ দেখিয়েছে একজন আর কল্লা ফেলে দিয়েছে অর্থাৎ তার বাপ ওই কর্ম করে গেছে বলে তার ছেলে দিয়ে আল্লাহ উসুল করে নিয়েছে।
আমার ভাইরা, তাওরাত কিতাবের আলেমগুলো এসে সর্বপ্রথমে কার সঙ্গে দেখা হয়েছে জানেন? সব থেকে বড় কাফের, সব থেকে বড় বেঈমান। বেঈমানটা জানতো, কাফেরটা জানতো যে সত্যি সত্যি মোহাম্মদ কিন্তু আসল নবী। জোরে বলুন, সত্যি সত্যি নবী। জোরে বলবেন না, জোরে বলবেন না, সত্যি সত্যি নবী। আবু জেহেল জানতো কিন্তু, কিন্তু আবু জেহেল জানতে পেরেছে যে ইনি হচ্ছেন হক নবী, সত্য নবী, আল্লাহর প্রেরিত পুরুষ, এ যা বলবে হবে। কিন্তু না, ওকে মানতে, যদি বিশ্ব নবী রাসূলুল্লাহকে আমি মান্যতা তাহলে মানুষ আমাকে আর হুজুর বলবে না, মানুষ আমার কাছে আর আসবে না, আমার কাছে আর বিচার দেবে না। আমার কাছে এসে মানুষ আর তার মা বাপের কিভাবে সাইজ করতে হয় আমার কাছ থেকে আর সেই বুদ্ধিগুণ নেবে না। ভাই তাওরাত কিতাবের আলেম, ভাই আলেম যারা, জ্ঞানী যারা, তাদের কাছে উল্টো পাল্টা বলে চলে গেলে হবে? ধরা পড়ে যাবে, তাই না? কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফে কোরআন তেলাওয়াত করছে, আর কোরআন শোনার জন্য সবাই ছুটে ছুটে পালা, সবাই ছুটে ছুটে মৌমাছি যেরকম চাক করে রাসূলুল্লাহ চারিদিকে চাক বেঁধে দিয়েছে। জোরে বলুন, একটু জোরে বলুন না ভাই, একটু চিৎকার দিয়ে বলুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইরা, ওই সময় ওই তাওরাত কিতাবের আলেম দেখতে পাচ্ছে আবু জেহেলের মুখে না এক বড় দাড়ি, সুন্দর কি পরে আছে, এই কথা বলে তোপ পরে আছে, তো বুঝলেন না, বড় জামা পরে আছে। উনি মনে করছেন বাবা ইনি হয়তো সেই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আশেক হতে পারে। হ্যাঁ, তারা সকলে গিয়েছে। ভাই আমরা যখন বাইরে বাইরে যাই সব জায়গায় কিন্তু আবার গাড়ি দাঁড় করাই দিই, কেন বলেন তো? ভয়ে নয়, ভয়ে নয়। অনেকে বিদ্রুপ করে, তাচ্ছিল্য করে, আবার অনেকে খুব ভালোবাসে, ভালোভাবে বলেও দেয়, কিন্তু মাথায় টুপি যখন দেখি তখন আমরা দাঁড়াই বেশি, যে না এই লোকটাই সঠিক বলতে পারবে, তাই না? আমার হিন্দু ভাইরাও বলে দেয়, তারা কোনোদিন খারাপ ব্যবহার করেননি, বুঝলেন না, হিন্দু ভাইরাও বলে দেয়। কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝে, এখন আবু জেহেলের কাছে গিয়ে বলছে আপনি বলেন তো দেখি এখানে সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহটা কোথায়? আবু জেহেলের কাছে যেই বলেছে, আবু জেহেল বলছে একে তোর মাথা খারাপ, সারা দিন যুবকরা কেউ ওর বাড়ি যায় না, মহিলারা কেউ ওর বাড়ি যায় না, মুরব্বীগুলো কেউ যায় না, সব যাচ্ছে কার বাড়ি? এই বলেন, সব রাসূলুল্লাহর বাড়ি যাচ্ছে। জোরে বলবেন না, আমার দয়ার নবীর বাড়ি যাচ্ছে। কোরআনের কত পাওয়ার দেখে, এই এত কোরআনের পাওয়ার আল্লাহ দিয়েছে, বিশ্বাস করেন। আপনি যদি আপনার বাড়ির ভিতর থেকে আপনার পাঁচটা সন্তানের মধ্যে, তিনটে সন্তানের মধ্যে, দুটো সন্তানের মধ্যে, একটা সন্তানের মধ্যে যদি একটা কোরআনে হাফেজ করাতে পারেন, যদি একটা করাতে পারেন, ওই একটা জান্নাতে তো যাবেই, যদিও সঠিক হাফেজ হয় আবার দশ জনকে সাথে করে নিয়ে যাবে। জোরে বলবেন না, তাহলে কোরআনের কত পাওয়ার বলেন তো, এই কোরআনের কত পাওয়ার বলেন তো। একটা হাফেজ যদি বানাতে পারেন কষ্ট কষ্ট সৃষ্টি করে, মাবুনিদেরকে বলছে ওই ছেলে পড়ে যা, ওই ছেলে আপনি রেখে ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে ওই ছেলেটা যতদিন কোরআন তেলাওয়াত করবে ও তো সওয়াব পাবেই, আর ওই সওয়াব দুটো আল্লাহ দুটো ভাগে ভাগ করে এক ভাগ বাপের কবরে পৌঁছে দেবে। জেরে বলবেন, সেই কোরআন বিশ্ব নবী রাসূলুল্লাহ তেলাওয়াত করছে, আর তাওরাতের আলেমগুলো আবু জেহেলকে জিজ্ঞাসা করেছে যেখানে বিশ্ব নবী রাসূলুল্লাহ কোথায়, বলে তোমরা কি পাগল টাগল হয়ে গেলে নাকি? সে তো পাগল, সে তো মস্ত বড় জাদুঘর। জেরে বলুন, নাউজুবিল্লাহ। এই কিছু ইউটিউব মুক্তি বেরিয়েছে না বাংলাদেশে, তারা বলছে আমার রাসূলুল্লাহ কি সাফাত করতে পারবে না, আমার রাসূলুল্লাহর গাল দিয়ে গন্ধ বেরোয়, ওই আবু জেহেল মার্কা কথা বলছে। আবু জেহেল কি বলছে, বলো তো পাগল। হ্যাঁ, আমার রাসূলুল্লাহকে বলছে ও তো শায়েখ, এরকম করে আমার রাসূলকে তকমা দিচ্ছে, বলো তো একটা বড় কবি। তা এখন তাওরাত কিতাবের আলেম তো সব জানে, তখন উনি কি করেছেন, নামটাকে একটা জায়গায় নোট করে নিয়েছেন, সেরা মালটা কি, এটা কি বিলে, এ তো বেকা কথা বলছে। তখন বলছে শোনো, খামাকায় খেয়ে কাজ নেই, বাড়ি চলে যাও, মোহাম্মদের সঙ্গে দেখা করো না, পাগল হয়ে গেছে। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। এ জোরে বলবেন না, নাউজুবিল্লাহ।
ও লোক চিন্তা করছে, এ বলছে যে লোকটা পাগল হবে, যে লোকটা পাগল হবে তা সে জাদু জানবে কি করে? সে তো পাগলে ঘুরে ঘুরে বেড়াবে, এখানে তো হওয়া পড়ে যাচ্ছে, সে তো পাগলে ঘুরে ঘুরে বেড়াবে। পাগল যারা হয় তারা কোথায় থাকে? বাড়ি থাকে না পাগলা গ্যারেজে থাকে? তাই কথা বলেন না, আমার কথা অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, পাগলা গ্যারেজে থাকে। উনি তওরাত কেদাও তার বড় পণ্ডিত, তিনি বলছেন ইনি যদি পাগলই হন তাহলে জাদু করবে কি করে, আর জাদু যদি করে তা পাগল হবে কি? বলে এ তো একদম বড় ভণ্ডমাল, বিশাল বড় ভণ্ড, বুঝতে পেরেছে। তখন বলছে দেখুন আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন, তার সাক্ষাৎ তার সোহবত আমাদের প্রয়োজন আছে। জোরে বলে 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 দেখো দেখো দেখো, যাও ওই কাবা শরীফের পাশে আছে, যাও বলে শোনো শোনো শোনো, তুমি যে মুহাম্মদ সাল্লামের কাছে যাচ্ছ, আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আবু জেহেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না, রাসূলুল্লাহ নাম ধরে ডাকতেন। বলে তুমি যে মুহাম্মাদের কাছে যাচ্ছ, যাওয়ার আগে একটা কথা বলি, একটা পাথর নিয়ে যাও, পাথর, আর তাকে বলো যে তুমি তো নবী 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 করে দাবি করছো, তাহলে এই পাথর থেকে যেন একটা গাছ তৈরি করে দিতে পারে, এই পাথর থেকে একটা গাছ বার হবে, সেই গাছের 100টা ডালপালা হবে, আর সেই গাছে প্রত্যেকটা পাখি বসে থাকবে, আর ওই পাখির বসাকালীন ফল হবে, আর ওই পাখিগুলো যে মুহাম্মাদের কাছে যাচ্ছ ওই মুহাম্মাদের কালেমা পড়বে। যদি এটা করতে পারো তাহলে যাও, আর যদি দেখবে না করতে পারছে তাহলে মনে করবে আমি যেটা বলেছি সেটা, ঠিক আছে? তাওরাত কিতাবে যিনি আলেম বলছে, তাওরাত কিতাবে আল্লাহ যেটা বলেছেন, আল্লাহ 104টে কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে 4টে প্রসিদ্ধ কিতাব তাওরাত জব্বুর ইনজিল, এই 3টে কিতাবে আল্লাহর আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ জিকির করেছেন। জোরে বলেন, 3টে কিতাবে, তাওরাতেও করেছে, জব্বুরে করেছে, ইনজিল শরীফের মধ্যেও করেছে। জোরে বলুন। এবারে তাদের ভিতরে একটা দুটো গ্রুপ হয়ে গেল, এই ভাই শুনেন, গ্রুপ হয়ে গেল। এই যে কত গ্রুপ হচ্ছে বলেন তো, বর্তমান সময়ে বিশাল গ্রুপে গ্রুপে চলে যাচ্ছে। আল্লাহ বলে কবরে আয় গ্রুপ দেখাচ্ছি, ছাটিয়ে দেবো পুরো, বুঝলেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। তওরাত কিতাবের আলেম বলছে, হ্যাঁ তোরা পাথর তুলেছিস কেন? বলে কেন, এই লোক তো ঠিকই বলেছে, সে যদি নবী দাবি করে তাহলে তার কাছে পাথর নিয়ে যাব, পাথর কলেমা পড়বে, পাথর কলেমা পড়বে, গাছ কলেমা পড়বে, গাছের ফলগুলো কলেমা পড়বে, গাছের পাখিগুলো কলেমা পড়বে, তবে তবে তুমি নবী। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত, উম্মতিরা গাব, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সান দেখেন, আমার দয়ার নবীর মান দেখেন, আমার দয়ার নবীর ইজ্জত দেখেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত, উম্মতিরা, ওই তাওরাত কিতাবের আলেমটা আস্তে 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 কাবা শরীফের দিকে চলে যায়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত, উম্মতিরা গাব, কাবা শরীফের পাশে আমার আপনার নবী, দয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করছে, আর আমার দয়ার নবীর মুখ দিয়ে এমন নূর চমকাচ্ছে গে, তাওরাত কিতাবের ওই পণ্ডিত, তাওরাত কিতাবের ওই আলেমটা আমার দয়ার নবীর দেখার সাথে সাথে হাতে হাত দিয়ে আমার দয়ার নবীর কাছে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, আমি গোলাম নবী মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার মানুষ, না না না, আমাদের পয়গম্বর বলেছে আখিরি জামানায় একজন নবী আসবে, ওই নবীকে দেখা মাত্র আমি মূসা আমার সালামটা পৌঁছে দেবে, আমার সালাম পৌঁছে দেবার পরেতে গে ওই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। আমার ভাইরা, তাওরাত কিতাবের আলেমটা বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমি তো আপনার সান্নিধ্য লাভ করলাম, আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়লাম, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি যখন প্রথমে মক্কাতে এসেছি একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, তার নাম হচ্ছে আবু জেহেল, নোট করেছিল, দেখে বলছি ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল, রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছেন। জোরে বলেন, রাসূল যদি বদদোয়া করতো শেষ হতো কি হতো না? এই কথা বলেন, হ্যাঁ, এইবারে
ওই পণ্ডিত বলছে, ওই আলেম বলছে, ওই তাওরাত কিতাবের আলেমটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এখন আমরা তো দলবদ্ধভাবে এসেছিলাম আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবো, কিন্তু মাঝখানে এসে এমন একটা বীজ আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, এখন আমাদের দলের ভিতরে দুটো ভাগ হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছে কি হয়েছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে দেখা মাত্রই কালেমার স্বাদ গ্রহণ করলাম, কিন্তু ওরা এখন আপনাকে পরীক্ষা করতে চাইছে, কারণ ওই আবু জেহেল বলে দিয়েছে, বলে কি পরীক্ষা বাবা, বলছে পরীক্ষা হলো এটাই, আপনি এখানে একটা এই পাথর থেকে একটা গাছ জন্মাবে, ওই গাছ থেকে কিছু শিকড় বেরোবে, ওই শিকড়ে কিছু পাখি থাকবে, আবার পাথর গাছ শিকড়গুলো আপনার নামে যেন দরুদ শরীফটা পড়ে, আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যেন স্বীকৃতি দেয়। এটাই আল্লাহর রাসূল মুচকে মুচকে হেসে বলছে, রে পাথর তুমি আল্লাহর হুকুমে শুরু হয়ে যাও, সাথে সাথে পাথর ফেটে গাছ বার হয়ে গেল, জোরে বলেন, গাছ ফেটে সাথে সাথে ফল বার হয়ে গেল, কোথা থেকে পাখিগুলো উড়ে এসে সকলেই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন, সেই রাসূলুল্লাহকে বলছো যে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বার হয়, জোরে বলবেন না, নাও 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 আমার ভাইয়েরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা গা, ও নবী দেওয়ানরা, মক্কার ছবি দেখে আবু জেহেলের কাছ থেকে যে উলামা গুলো আমার দয়ার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিল, ও যুবকেরা গা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই লোকগুলো যখন আস্তে আস্তে নিজের বাড়ির দিকে চলে যায়, আবু জেহেলের মাথা ঠিক থাকে না, ও যুবকেরা আমার দয়ার নবীকে মারার জন্য চক্রান্ত করছে, কাবা শরীফ থেকে কিছুটা দূর দারুন নাদওয়াতে বসে বসে আমার দয়ার নবীকে মক্কা ছানা করবে, আমার দয়ার নবীকে মেরে ফেলার চক্রান্ত করলো, ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহকে মারার যখন চক্রান্ত করলো, আমার আল্লাহ পাক আসমান থেকে আবু জেহেলের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলছে, এ আবু জেহেল, তুই আমার হাবিবুল্লাহকে মারার চক্রান্ত করিস, মারার প্ল্যান করিস, আর আমি আল্লাহ আমার হাবিবুল্লাহকে বাঁচানোর জন্য গো আসমানে প্ল্যান করি, জোরে বলবেন, আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা গা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, ও জিব্রাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও, আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবের জমিনে চলে যায়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ কত কান্না কাঁদে, না 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 আমার রাসূলুল্লাহর জন্ম ভিটা হচ্ছে মক্কা শরীফ, ও সঙ্গে করে নিয়ে জমিনের দিকে চলতে লাগলেন, মদিনা শরীফের দিকে চলতে লাগলেন, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, এদিকে পিছন পিছন সকলে যখন দাওয়া করলেন, রসুল আমার কারে সুরের মধ্যে চলে গেলেন, ও আমার বেজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী হাবিবুল্লাহ জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থায়েতে মাথা দিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত আবু বকরের থায়ে মাথা দিয়ে আমার দয়ার নবী যখন গারে সুরের মধ্যে শুয়ে আছেন, ও যুবকেরা আপনারা সকলে জানেন ওই গারে সুরের মধ্যে থেকে কিছু পোকা আবু বকর কামড়ে নিয়েছিল, ও আমার ভাই জনাব যখনই কামড়ে নিয়েছে আবু বকরের এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, ও আমার ভাই জনাব কিন্তু একটা বারের জন্য উপা কিছুই করে না, ও আমার ভাই জনাব কারণ বিশ্ব নবী রাসূলুল্লাহ তার পায়ে মাথা দিয়ে আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু বকরের উরুতে মাথা দিয়ে শুয়ে আছে, ও যুবকেরা না 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 দয়ার নবী রাসূলুল্লাহর বিয়াদুবি হবে, আমার দয়ার নবীর পক্ষে বিয়াদুবি হবে, আমি নড়াচড়া করলে আল্লাহর রাসূলের প্রতি বিয়াদুবি হবে, ওই জন্য তিনি কোনো কথা যখন বলছেন না এত জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে, ও আমার ভাইজানেরা এক ফোঁটা আবু বকরের চোখের পানি যখন বিশ্ব নবীর গায়েতে পড়লেন, আল্লাহর রাসূল চোখটা যখন খুললেন দেখতে পেলেন আবু বকরের পুরো শরীরটা কালো হয়ে গেছে, ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা যারা
আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি করছে, যারা আমার রাসূলুল্লাহর সঙ্গে বস্তাকি করছে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আবু বকরের চোখের পানি আমার দয়ার নবীর গায়ে পড়ার সাথে সাথে আল্লাহর রাসূল উঠে গিয়ে যখন দেখছেন আবু বকরের গাটা কালো হয়ে গেছে, না না না, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার মনে হয় কোন পোকা আমাকে কামড়ে নিয়েছে, এত অসহ্য যন্ত্রণা করছে আমি সহ্য করতে পারছি না। মায়ার নবী, আয়াতুন নবী, নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারকটা দিয়ে আবু বকরের পায়ে যখন লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে তার ব্যথাটা নিবারণ হয়ে গেল। আমার দয়ার নবী যখন এমন কথা বললেন, ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতির জন্য ঝরঝর 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 করে কাঁদে, ও আমার ভাইজানেরা, যে রাসূলুল্লাহ উম্মতির জন্য এত কান্না কাঁদে, আজকে সেই রাসূলুল্লাহর উম্মত বলে দাবি করে, কিন্তু তারা আমার বিশ্ব নবীর শানে বিয়াদবি করছে, আমার বিশ্ব নবীর শান নিয়ে ছিলিবিলি খেলছে। ও মুসলমান বলের ছেলেরা, আজকে আমি আপনাদেরকে বলতে চাই, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তটা পাক, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারকটাও পাক, আমার রাসূলুল্লাহর থুতু মোবারকটাও পাক। এ জোরে বলেন, আমার রাসূলুল্লাহর রক্ত মোবারকটাও পাক, থুতু মোবারকও পাক, আমার রাসূলুল্লাহর ঘাম মোবারকটাও পাক। জোরে বলুন, জোরে বলা যাবে না? তকবীর দিন তো নারে তাকবীর, নারে তাকবীর। আয়াতের দিকে খেয়াল করবেন, আল্লাহ কিন্তু পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। আমা ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে হেরা গুহাতে বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে যখন আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করলেন, ও যুবকেরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে এসে আমার দয়া নবী কোরআন তেলাওয়াত করছে, ও যুবকেরা, ও নবী পাক মানুষ আর সকাল বেলাতে আবু জেগেলের বাড়িতে যায় না, অন্য অন্য যুবক ছেলেগুলো আবু জেগেলের বাড়ির দিকে যায় না, মক্কার নারীগুলো তারা আর আবু জেগেলের বাড়ির দিকে যায় না, বিশ্ব নবী রাসূলুল্লাহ তার মধুর জবান দিয়ে, সোনার জবান দিয়ে যখন আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-সাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাগা ওয়া ওয়াদাল মিদান আল্লা তাদগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিনুল মিজান ওয়াল আরদা ওয়াদা লিল আনাম ফি আফা والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان জোরে বলেন না, সুবহানাল্লাহ, নারে দেখবে, বিশ্ব নবী কোরআন তেলাওয়াত করছে, মক্কার যুবকগুলো আবু জেহেলের বাড়ি যেত সকাল হলে, মহিলাগুলো আবু জেহেলের বাড়ি ফিরে তো, আর রাসূল যখন কাবার পাশে কোরআন তেলাওয়াত করছে, ওই মানুষগুলোকে আল্লাহ ঘুরিয়ে দিকে কোরআনের দিকে করে দিয়েছেন। জোরে বলেন, জোরে বলবেন, আমার রাসূলুল্লাহর দিকে করে দিয়েছে, জোরে বলবেন না, মহব্বতে বলবেন না, সুবহানাল্লাহ, নারে দেখবে, নারে দেখবে। যে বিশ্ব নবীর আদর্শ যদি কোনো যুবক তার কলিজার ভিতরে নিয়ে বেড়াতে পারে, শয়তান জিন্দেগি জীবনে তার পাশে তার হাত পর্যন্ত নয়, তাকে কোনোদিন পথ ভ্রষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ। আজকে একটুখানি চিন্তা করেন তো দেখি, আমরা দুনিয়ার দিকে তাকাচ্ছি, দুনিয়া দুনিয়া করে পাগল, কিন্তু আল্লাহ বলছো, ও বান্দা, তুমি দুনিয়ার দিকে তাকাচ্ছ তাকাও, কিন্তু তুমি তোমার নিজের দিকে একবার তাকাও, তুমি পাহাড় দেখতে চলে যাও দার্জিলিং গ্যাংটক,
পাহাড় দেখতে চলে যাও দার্জিলিং গ্যাংটক, তাই তো এই কথা বলেন না, মশহুর চলে যায় কাশ্মীর চলে যায় লাদাখ চলে যায়। আল্লাহ বলছে তুমি যখন বড় বড় পাহাড় শক্ত পাহাড় দেখার জন্য তুমি যাও, তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার হাড়গুলো শক্ত সেটা পাহাড়েরই মতো। জোরে বলে 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 জোরে বলবেন না। বড় বড় নদী দেখতে যাই না, নদী একে বেঁকে চলে। আল্লাহ বলছে ও বান্দা তুমি তোমার নিজের দিকে তাকাও, তোমার একটা শিরার সঙ্গে আর একটা শিরা, আর একটা শিরার সঙ্গে আর একটা শিরা, আর একটা শিরার সঙ্গে আর একটা শিরা, তোমার রক্ত প্রবাহিত হচ্ছে। জোরে বলুন, এই হচ্ছে কি হচ্ছে না ভাই, কারোর অসুবিধা হচ্ছে? এই কথা বলেন অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তকবিদান তো দেখি, নারে তকবির, নারে তকবির, মাসলা কে মুজাদ্দিদে জামান, মাসলা কে মুজাদ্দিদে জামান, মাজরাই পিরডাঙ্গা দরবার শরীফ, মাজরাটি পিরডাঙ্গা দরবার শরীফ, নারে তকবির, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত। জোরে হবে না, সুবহানাল্লাহ। ইয়া নবী মোহাম্মদ, ইয়া রাসূল মোহাম্মদ, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম, ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাওয়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম, কুসুম বিহীন দেখ ডিম এর পাবে না কোনো স্বাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলি যখন দিয়ে তখন ধোয়াব তোমার কদম, ওয়াইস কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগত, তুমি মোর সাফায়াত, তুমি মোর সাফায়াত, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার স্বামীর বিন্দু, আমার যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, আল্লাহ কিন্তু পরীক্ষা নিচ্ছে, এটা মাথায় রাখবেন, আয়াতটা মাথায় খেয়াল করে রাখেন। নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লামকে কেমন ভাবে বাঁচিয়ে রেখেছিলেন একটু ভালো করে চিন্তা করেন তো। ফেরাউন যখন বলছে যে বাড়িতে ছেলে আছে তাকে ধরে দুখণ্ড করো, তাই তো মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লামের আম্মা জানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তুমি তোমার সন্তানকে কি করো, ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও, একটা সন্দুকের মধ্যে ভাসিয়ে দিয়েছিল, কথা ঠিক না ভুল? আমি আপনি আমরা সন্দুকে ভাসিয়ে দেবেন, দেখবেন ডুবে যাবে, কিন্তু নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লাম ডুবেছিল? এই কথা বলেন, বাঁচিয়েছিল কে? এই বাঁচিয়েছিল কে? আল্লাহ বাঁচিয়েছিল। আবার দেখো নবী মুসা আলাইহি সালাতু ওয়া সাল্লামের বাড়িতেই
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তুলে দিলেন। জোরে বলেন, ফেরাউনের বাড়িতে, ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ছোট, ফেরাউন দেখে রাসূলুল্লাহকে দেখে নবী মুসাকে দেখে এত খুশি হয়ে গেলেন, তিনি চিন্তা করছেন দুধ পান করাবে কে, দুধটা পান করাবে কে। আল্লাহ বলছে আমি আল্লাহ যা চাই কুন হাও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ বলছে মুসার মা তুমি ফেরাউনের বাড়ি চলে যাও, ফেরাউনের বাড়ি চলে যাও। সব মায়ের স্থানে দুধ দিচ্ছে, দূর ধরছে না। আর যখনই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের স্থানে মুখ দিলেন, সাথে সাথে দুধ টানা শুরু করলেন। জোরে বলেন, এ জোরে বলেন না, সুবহানাল্লাহ, নারে দেখবে। ফেরাউন তো খুব চালাক বলে দাবি করে, কিন্তু ফেরাউন একটাবার এই কথা কি আল্লাহ সেই সময় তার এই বুদ্ধিটা দিল না? এই বুদ্ধিটা দিতে পারত তো, যে কি ব্যাপার এত মেয়ের দুধ টানলো, টাল কারোর দুধে মুখ দিল না, আর এই মহিলাটা নিশ্চয় এর মা হতে পারে। কিন্তু আল্লাহ পাক সেই টাইমে ফেরাউনের মাথা থেকে কথাটাকে আউট করে দিয়েছে। জোরে বলেন, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি ভালো মানুষ হও, তুমি যদি নামাজ পড়ো, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, ইসলামের যে পাঁচটা স্তম্ভ আছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে যদি পাই টু পাই আপনি পালন করেন, আমল করেন, বিশ্বাস করেন, আপনি যে জিনিসটা এতদিন নামাজ না পড়ে হাত দিয়েছেন, আপনি যে কাজে নামাজ না পড়ে, রোজা না করে, দান খায়রাত ফেতরা না দিয়ে যে কাজটা হাত দিয়েছেন ও কাজ হয়নি, বিশ্বাস করেন, এই পাঁচটা জিনিস বুকের মধ্যে রাখেন, হুকুকুল্লাহ আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হকটাকে সঠিকভাবে পালন করেন, যেটা আপনি এতদিন ধরে পারেননি, এগুলোকে এই হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ পালন করার পরে ওই জিনিসটা হাত দেবেন, আল্লাহ সোনা বানিয়ে দেবে। জোরে বলবেন না, এ বিশ্বাস হয় তো আপনাদের? হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা বললেন কি, ভয় পাচ্ছিলেন না যে আমার মুসাকে যে কোনো মুহূর্তে কতল করবে, শেষ করে দেবে? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান খুব চিন্তিত ছিল। আল্লাহ বলছে এ মা তুই ঘাবড়াস না, ঘাবড়াস না। আল্লাহ বান্দাকে বলছে উদ্বনি ওয়াস্তা জিবলাকুম, বান্দা তোমরা আমার কাছে চা। জোরে বলে, আমার উপরে বিশ্বাসটা একবার রাখ, একবার আর দেখি, তারপরে দেখছি তোর কি হয়। আমার ভাইরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মনে মনে কষ্ট পাচ্ছিল, দুঃখ পাচ্ছিল, মনে মনে জীবন যাই যাই অবস্থা, কারণ আমার সন্তানকে কতল করবে। আল্লাহ বলছে যা তুই তোর সন্তানকে বাড়িতে নিয়ে দুধ পান করা, ফেরাউন কিছু বলবে না। জোরে বলে, এজোরে বলবেন না, একটু উৎসব আজ হবে না ভাই? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মাত, উম্মাতিরা যেমন করব আপনি করবেন, তেমন কিন্তু ফল পাবেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মাত, উম্মাতিরা, বাপ যদি ভুল করে ওই বাপের ভুলটা, ও বাপ যদি ভুল করে মারা যায়, ও যুবকেরা, ও নবী পাকের উম্মাত, উম্মাতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, বাপ যদি ভুল করে মারা যায়, বাপ যদি কার্স করে মারা যায়, বাপ যদি না করে মারা যায়, ও যুবকেরা, বাবাজিরা আপনারা বলেন তো দেখি, বাপ কবরে চলে গেছে আর পাওনাওয়ালা বাড়িতে এসে ছেলের বাড়ির দরজা ঠক ঠক করছে, কথা ঠিক না বল? বাপ দিনা করেছে, দিনা করে কোথায় গেছে, ইন্তেকাল করেছে, পাওনাদার ছেড়ে দেবে নাকি? এই কথা বলে, পাওনাদার ছাড়বে না ছেলের কাছে আসবে, ছেলের এসে বলবে বাবা তোর আব্বা আমার কাছ থেকে টাকা নিয়েছিল, তোমার আব্বু জান টাকা নিয়েছিল, তুমি টাকা ফেরত দাও। তাই বলছে যেমন কর্ম করবেন তেমন ফল ভোগ করতে হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বড় হয়ে গেলেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত পেয়ে গেলেন, তিনি একটা বট গাছের নিচে বসে আছেন, আর বট গাছের পিছনে বিশাল বড় একটা পুকুর, বিশাল বড়, ভালো করে বোঝেন, বিশাল বড় একটা পুকুর। তা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন, ভাই যেমন কর্ম করবেন তেমন ফল হবে। আমার মায়েরা বোনেরা, আপনি খুব হিসাব করে পা ফেলেন, আমার যুবকদেরকে বলছি খুব হিসাব করে আমাদের পা ফেলতে হবে, খুব হিসাব করে। আপনার পা ফেলার মধ্যে যদি হিসাব না থাকে, আপনার যদি কবরের ভয় না থাকে, আপনার যদি কিয়ামতের ভয় না থাকে, আপনার যদি পুলসিরাত পাপ পার হবার ভয় না থাকে, আপনার যদি মিজানের ভয় না থাকে, তাহলে কিন্তু
কিন্তু আপনি খুব তাড়াতাড়ি পাকড়াও হয়ে যাবে, কারণ আল্লাহ সহজে কোনো বান্দা বান্দিকে ধরে না, সহজে আল্লাহ ধরে না, ধরলে এই কথা বলেন ধরলে ছাড়ে না। আল্লাহর পাকড়াও হচ্ছে বড় সাংঘাতিক পাকড়াও, বুঝলেন? আমি আপনি আমরা কথা বলে চলে যাব, কিন্তু আল্লাহর দরবারে চুলচিরা হিসাব নেওয়া হবে, চুলচিরা। অনেক গুণা আমার যুবকরা করে, তারা মনে করে এসে সে গুণা করে ভুলে যায়, এক সপ্তাহ যে কি গুণা করেছে এক সপ্তাহের মধ্যে গুণা ভুলে যায়, কিন্তু আল্লাহ বলেন না, এটা মাথায় রাখতে হবে। তো নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সারা দিন দিন প্রচার করতে 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 ওই বটগাছের নিচে তিনি বসে আছেন, আর একজন কানা ব্যক্তি, এ বাবু এই সামনে লাইট দুটো অফ করে দাও তো, এটা জোরে সরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, এই লাইট দুটো অফ করে দাও, জোরে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলিহি। আমার ভাই নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম কি করছেন, ওই বট গাছের তলায় এসে বসে গেছেন, আর তিনি দেখতে পাচ্ছেন একজন অন্ধ ব্যক্তি, কি ব্যক্তি, একজন অন্ধ ব্যক্তি ও বট গাছ থেকে ক্রস করে কিছুটা দূরে গিয়ে সে আস্তে আস্তে নদীতে সুন্দরভাবে গোসল করে গা ধুয়ে আবার সে একটা জায়গায় চুপচাপ বসে আছে। এমন তো অবস্থায় আরেকজন ব্যক্তি একটা বড় ব্যাগ নিয়ে 1000 স্বর্ণ মুদ্রা এরকম একটা ব্যাগ নিয়ে, অর্থের ভান্ডার একটা ব্যাগ নিয়ে তিনি এসে ওই অন্ধের পাশে রেখেছেন। কার পাশে রেখেছেন? অন্ধ যে চোখে দেখতে পায় না তার পাশে রেখেছেন। রাখার পরে নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম চুপ করে দেখছেন। এবারে যে ব্যক্তিটা টাকার ভান্ডার নিয়ে, টাকার ব্যাগ নিয়ে অন্ধের পাশে রেখে সে গোসল টোসল করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ সে ভুল করে ব্যাগটা ওই অন্ধের পাশে রেখে চলে গেছে, বুঝলেন না? অন্ধের পাশে যখন ভুল করে চলে গেছে, ওই সময় আরেকজন ব্যক্তি এসে দেখতে পাচ্ছে যে এখানে টাকার ব্যাগ পড়ে আছে, ও টাকার ব্যাগটা নিয়ে চলে গেছে। টাকার ব্যাগটা নিয়ে কি করেছে, কথা বলে চলে গেছে। এখন যার টাকার ব্যাগ সে চিন্তা করছে যে আমি তো টাকার ব্যাগটা ফেলে এসেছি, ও এসে দেখছে টাকার ব্যাগটা নেই, সে সন্দেহ কাকে করবে? এই কথা বলে কানাকে সন্দেহ করবে? হ্যাঁ, সে কি করছে, কানাকে বলছে আমার টাকা দাও, বলছে আমি টাকা কোত্থেকে দেবো, টাকা তো নেই, বলে না টাকা দাও। এরকম ধস্তাধস্তি করতে করতে তার হাতে তার ব্যাগে একটা তরোয়াল ছিল, এক কোপে তার গলা ফেলে দিয়েছে। এক কবে কি করেছে, তার গলা ফেলে দিয়েছে। আর যে ব্যক্তি টাকা, সে টাকা নিয়ে কি করেছে, পালিয়ে গেছে। ভালো করে বুঝবেন, নবী মূসা আলাইহি সালাতু ওয়াসালাম সব কিছু দেখলেন, লক্ষ্য করে দেখলেন। নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতে কোথায় যেতেন বাবাজি, এই কথা বলেন, তুর পাহাড়ে যেতেন, তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আপনি রুজি দেনেওয়ালার মালিক, আপনি হায়াতের মালিক, মৃত্যুর মালিক আপনি, কিন্তু আল্লাহ এটা হলো কেমন করে? আল্লাহ বলে মূসা তুমি বুঝতে পারোনি, যে ব্যক্তিটার গলা দুভাগ করে দিয়েছে ওর বাপ ও একজনের বাপকে দুভাগ করে দিয়েছিল মুসলমান, আর যে ব্যক্তি টাকার ব্যাগ নিয়ে গেছে ওর বাপ ওর বাপের টাকা মেরে নিয়েছে। উসুলটা কিভাবে হচ্ছে বুঝতে পাচ্ছেন বাবাজি? আমরা তো আমাদের বাচ্চাগুলোকে সব থেকে বেশি মহব্বত করি, সারাদিন খাটাখাটনি করে গিয়ে স্ত্রীর কথা গন্ধ আমাদের মুখে থাকে না, আমরা গিয়ে বলছি আমার সেই ছেলেটা কোথায়, আমার আফিফ কোথায়, আমার আফজাল কোথায়, কথা ঠিক না? এই কথা বলে আমার ভাই জানেরাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দিবানারা, ও নবী দিবানারা,
একটু ভালো করে বোঝার চেষ্টা করো। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার কথা বলি, ও যুবকেরা, ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ফেরাউন যখন খোদা দাবি করেছিল, ও যুবকেরা, ফেরাউন মানুষকে কাছে নিয়ে এসে বলছে গে আমি হচ্ছি আসল খোদা, আমি হচ্ছি ফেরাউন আসল খোদা, তোমরা আমাকে খোদা বলে মানো। ও আমার ভাইজানেরা, ওই ফেরাউনের বশীভূত হয়ে যারা ফেরাউনকে খোদা বলেছিল গো তাদের ইমানটা আল্লাহ কেড়ে নিয়েছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মাত উম্মতিরা, ফেরাউনের দাবদাবা বাজার, ও আমার ভাইজানেরা, ফেরাউনের বাড়িতে ফেরাউনের পরমের একটা মেয়ে চুল আঁচড়ানোর কাজ করতো বাবা। ও যুবকেরা, ও আমার আম্মা জানো বোনেরা, ফেরাউনের দরবারে একজন নারী কাজ করতো বাবা, যে নারীর নাম হলো মুসাতা। ও যুবকেরা, ওই মুসাতা আল্লাহকে এত মহাব্বত করেছিল, নবী মুসাকে এত প্যার করেছিল, নবী মুসা যে আল্লাহ পাকের ইবাদতের কথা বলেছিল গো, ওই মহিলা মুসাতা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাটাকে মান্যতা দিয়েছিল। এজরে বলে মুসাতা, নবী মুসা যখন আল্লাহর একত্ববাদের স্বীকার করতে বলছে, তখন মুসাতা মনে মনে কলিজার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহর ভালোবাসা তার কলবের মধ্যে পয়দা করে দিল। মহিলাদের চাপ বেড়ে গেছে। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সামনের দিকে চেপে চেপে আসেন, আপনারা পর্দায় আছেন একটু চেপে চেপে আসেন, একটু সামনের দিকে চেপে আসেন, আমার মা বোনদেরকে বলছি চেপে চেপে আসেন। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারাতে রং যাই, যে তাই নবী শুয়ে আছেন পাক মদিনায়। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারাতে রং যাই, যে তাই নবী শুয়ে আছেন পাক মদিনায়, কত পাপি তাপি পথারায়া পথ পেয়েছে, কত বাদশা ফকির তার চোখে পানি ফেলিছে। আই কে যাবি আই দূর মদিনায়, জিয়ারাতে রও যাই, যে তাই নবী শুয়ে আছেন পাক মদিনায়। আল্লাহুম্মা, আমার ভাই জানেরা কথা কম, এত কথা বললে তো আমার বক্তব্য দিতে তো অসুবিধা হচ্ছে, এত কথা কম বলেন আমার ভাইরা, ভালো করে শোনেন। আমি নারীটার নাম কি বললাম? নাম হচ্ছে মুসাতা। কি নাম? মুসাতা। সেই মুসাতা সে আল্লাহকে আল্লাহ বলে কলিজার মধ্যে স্থান দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে থাকবে, নারে থাকবে আমার ভাইরা। আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করেন, মুসাতা কি করলেন? সে আল্লাহকে কি আল্লাহ বলে এই কথা বলে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলেন। এখন মুসাতা কাজ ছিল ফেরাউনের বাড়ি যত মহিলা ছিল, নারী ছিল, তাদের চুল বানানো তাদের কাজ ছিল। তা এখন মুসাতা চুলটা আঁচড়াচ্ছে, এই একটা মেয়ে, একটা মেয়ে চুল আঁচড়ে দেয় কি দেয় না কথা বলে। মুসাতা চুল আঁচড়াচ্ছেন, আঁচড়াতে আঁচড়াতে হঠাৎ করে তার হাতের যে চিরুনি, এই শুনছেন, হাতের যে চিরুনি,
সেই চিলটা হাত থেকে যখন নিচেই পড়ে গেছে আল্লাহ বলে তুলেছে, জোরে বলুন, জোরে বলবেন না, কি বলে তুলেছে, আল্লাহ বলে তুলেছে। আল্লাহ বলছে বান্দা ফাজকুরুনি আজকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন, এ জোরে বলেন না, সুবহানাল্লাহ, নাই দেখবে। এখন ওই মুসাটা যখন আল্লাহ বলেছেন, ফেরাউনের মেয়ে বলছে কি ব্যাপার, তুমি আল্লাহ বললে কেন, আমার বাপ হচ্ছে ফেরাউন সে খোদা, আর তুমি মুসার আল্লাহকে আল্লাহ বলে ডাকলে। বলছে এই শোন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহ তোমার বাপকে সৃষ্টি করেছে, সে আল্লাহ তোমার মাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আমি মুসাতা আমাকেও সৃষ্টি করেছে। জোরে বলেন, জোরে বলবেন না, যে এই কথা বলেছে এখন মুসাতাকে হুমকি দেওয়া শুরু করেছে, তুই বললি কেন আমার বাপকে খোদা বলিস নি কেন, বলে দেখ তোর বাপের কাছে গিয়ে বলগে যা, তোমার বাপের কাছে চলে যাও, গিয়ে বলো যে তোমার ঘরের কাজের মেয়ে তুমি আমাকে একটু খাওয়াও, তোমার বাপ খাওয়াই না, খাওয়াই হচ্ছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, কি বিশ্বাস, কি একই। হ্যাঁ, আর এখন বর্তমান সময়ের লোকেরা কি বলছে দেখে, বলে ওরা ফুরফুরা সিলসিলা করে, ও ফুরফুরা সিলসিলা যারা করে তারা সব বেঈমান হয়ে গেছে। জোরে বলুন না, বলে কারণ ওরা পীর পূজা করে, ওরা পীর পূজো করে, বুঝলেন না, ওরা কবর পূজো করে, কবর পূজো। জোরে বলুন না, নাউজুবিল্লাহ। আমার ভাইরা শুনে, মাজরাইট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, এই নামটা অনেকে শুনেছেন অনেকে শোনেননি, তিনি 110 বছর বেঁচে ছিলেন, 10 বছর ছাড়েন 100 বছর দিন, 100 বছর বেঁচে ছিলেন। 100 বছরে মাজরাইট হুজুর পীর কেবলা কখনো কিন্তু এই কথা বলেননি, তিনি তো ভালো ওলামা ছিলেন, আলেম ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, তানার মুখের অস্ত আপনারা অনেক শুনেছেন। আপনাদের এই ভাঙড় এলাকায় আব্দুল জলিল সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে, গালিব সাহেব রহমাতুল্লাহ আলাইহিকে, হ্যাঁ আরো অনেকে আছে, কি বুঝলে, তাদের জিজ্ঞেস করেন, তানার সোহবতে তানারা বসেছিলেন, তিনি কখনো কি আমাদের এরকম বলেছেন, এই তোমরা ফুরফুরায় যাবে না, ফুরফুরায় যাবে না, মাজার জিয়ারাত করবে না, বাপের কবর জিয়ারাত করবে না, বরঞ্চ হুজুরকে আপনারা নিয়ে আসতেন, হুজুর এসে দোয়া করতেন। জোরে বলুন, মাজরাটি হুজুর পীর কেবলা আব্বা, অর্থাৎ আমার পদদাদু আহমদ আলী হামিদ জালালী রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার তৃতীয় নম্বর খলিফা ছিলেন, তিনিও 100 বছর হায়াত পেয়েছে। তাহলে আমার দাদা পেয়েছে 100, আর আমার দাদার বাপ পেয়েছে 100, তাহলে 200 বছর। এই 200 বছরের পিছনে চলে যান, আমার দাদা ভাই কিন্তু মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে সামনাসামনি দেখেছে। জোরে বলুন, তাহলে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো কই কখনো এই কথা বলেননি যে তোমরা মাজার জিয়ারত করবে না, তোমরা কবর জিয়ারত করবে না। সেই মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার নামে বড় বড় কথা বলছে সবাই, আপনি বোঝেন, আজকে বলেন তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা তিনি নিজে বলেছেন যে তোমরা মাজার পুজো করো, তোমরা কবর পুজো করো, তোমরা মাজারে সেজদা দাও, তোমরা মাজারে দড়ি বাঁধো, সুতো বাঁধো, মুরগি ছাড়ো। আমরা কি কখনো দেখেছি যারা এসব প্রচার করছে, নাউজুবিল্লাহ, আল্লাহর কাছে জবাব দিতে হবে কি হবে না, এই কথা বলেন না। প্রথমে বলেছি আল্লাহ কিন্তু পরীক্ষা নিচ্ছেন, অহুম লা ইফতানুন, আল্লাহ বলছে আমি কি তোমাদের পরীক্ষা নেব না, আল্লাহ ইলম দিয়ে পরীক্ষা নেবে, আল্লাহ সম্পদ দিয়ে পরীক্ষা নেবে। আজকে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির মাজারে চলে যান, সেখানে কোনো ফুলও পাবেন না, চাদরও পাবেন না। জোরে বলবেন, আপনি মাজরাটি হুজুর পীর কেবলা মাজারে চলে যান,
বসিরার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মাজারে চলে যান, সেখানে কোনো চাদরও পাবেন না আর সেখানে কোনো ফুলও পাবেন না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা বর্তমান সময়ে যারা বলছে এসব বাজে বাজে তকমা লাগানোর জন্য চক্রান্ত করছে, তাদের চক্রান্ত কিন্তু ব্যর্থ হবে। কারণ আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তার পীর সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি বাংলার ঘরে ঘরে বাংলার গ্রামে গ্রামে যেমন মাদ্রাসা তৈরি করেছিলেন সেরকম খানকা জিকিরের মজলিস তৈরি করে গিয়েছিলেন। জোরে বলে তাওহীদকে যদি মহব্বত দিলের মধ্যে করতে না পারি আমাদের ইবাদত বান্দিগি সব শেষ হয়ে যাবে। কথা ঠিক এই কথা বলে চিন্তা করে দুনিয়াতে যে আল্লাহ আমাদের খাওয়াচ্ছে, যে আল্লাহ আমাদের ঘুম পাড়িয়ে দিচ্ছে, যে আল্লাহ ঘুম থেকে তুলে দিচ্ছে, যে আল্লাহ আমাদের দুটো হাত দিয়েছে, যে আল্লাহ দুটো পা দিয়েছে, এই পা দিয়ে হেঁটে হেঁটে আমরা কাজ করতে না গেলে আমরা কাজ করতে পারবো না, হাত দিয়ে না নাড়ালে আমরা কাজ করতে পারবো না। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আমাদেরকে দিয়েছেন, বিশ্বনবী রাসূলুল্লাহ রাসিলায় চোখ দিয়েছে রাসূলুল্লাহ রাসিলায়, পা দিয়েছে রাসূলুল্লাহ রাসিলায়, হাত দিয়েছে রাসূলুল্লাহ রাসিলায়, জবান দিয়েছে রাসূলুল্লাহ রাসিলায়, বাপ দিয়েছে রাসূলুল্লাহ রাসিলায়, মা দিয়েছে রাসূলুল্লাহ রাসিলায়, যা কিছু দেখতে পাচ্ছেন সব কিছু আমার আল্লাহ আমার দয়ার নবীর কদমের ওসিলায় দিয়েছেন। জোরে বলে জোরে বলে সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ কখনো একজনের নামে বদনাম করে আর একজনের নামে বদনাম করে ওর একজনের নামে বদনাম করে ইসলাম প্রচার করেছে একটা হাদিস যদি দেখাতে পারেন আমার দয়ার নবী রাসূলুল্লাহ নিজে কি করেছেন, সহ্য করেছেন, সবর করেছেন, আল্লাহর দিকে তাকিয়েছেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন, রাসূল সেই কথাটাকে উপস্থাপন করেছেন। জোরে বলুন। আজকে কিছু কিছু মানুষ বলছে আমার রাসূলুল্লাহর গাল দিয়ে নাকি গন্ধ বাড়ায়। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। জোরে বলবেন।